হাই। রাত্রি 10টা বাজে, ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, চুল খুলতে পারছি না, কিন্তু ঘরের অবস্থা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাত্রি 10টার সময় এগুলো গোছাতে হবে। দেখো চিল, আপনার যদি ধীরের জন্য চিন্তা আপনার যদি ধীরের জন্য চিন্তা হয়, আমার তো হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। হাসছি কেন এত? মানে বাচ্চারা বলেছে কেক দেব, কোথায় বলবে চক্ষু লজার খাতিরে না দিতে হবে না, বলে কিনা বড় নয় মাঝারি কেক দাও। লজ্জা নেই একদম। ও বাবা দিদি, আজ একদম পারবো না গো, এই সকালে পিছুটির বাপের সাইকেলে ফু দিয়া। ও বাবা দিদি, আজ একদম পারবো না গো। ওমা এসে গেছি আমরা। গামছা এসব ভাঁজ করতে হবে, গোছাতে হবে। এই যে এই ভিডিওর মেন মেটেরিয়াল, ফাইনালি এটা কাজে লেগে গেছে, পুরোটা কাজ হয়ে গেছে। এখানেও প্রচুর জিনিসপত্র ছড়ানো, সব গোছাতে হবে। আর ভাল লাগছে না, দূর। সেই সকাল থেকে ভিডিও করছি, ফাইনালি শেষ হয়েছে। রাত্রি 10টা বাজে, এখন আমি আর এগুলোকে ভাঁজ করতে পারছি না, জাস্ট যা হোক করে রেখে দিয়েছি, পরে ভাঁজ করব। মামুকে কেক মাকি দিতে চাচু দিতা আমা। মা তুমি এটা কি বলছো? আমি তোমাকে কখন নিয়ে এলাম? তুমি তো আমাকে নিয়ে এলে, আর আমার একদমই বিনা নিমন্ত্রণে খেতে আসার স্বভাব নেই, তাই? মা তুমি এটা কি বলছো? তুমি আবার ওনার বেস্ট ফ্রেন্ড ছিলে এখন।